আজ মহা অষ্টমী। প্রতি বছরের ন্যায় এবছর অষ্টমী তিথিতে আগরতলা দুর্গাবাড়িতে পুণ্যার্থীদের ভিড় পরিলক্ষিত হয়। বেশ জাঁকজমকপূর্ণভাবে এদিন পূজা অর্চনা হয়। অষ্টমী তিথিতে মায়ের চরণে অঞ্জলি দিতে পুণ্যার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। রাজন্য আমল থেকে শুরু হয়ে আজ প্রায় 150 বছর ধরে পালিত হচ্ছে পুজো। দেবী দুর্গা দশভুজা হল একমাত্র আগরতলা দুর্গাবাড়িতে দেবীকে দেখা যায় দু হাতে। এর পেছনে রয়েছে এক বিশেষ গল্প। জানা যায়, একবার সন্ধ্যারতির সময় মহারানী সুলক্ষণা দেবীর দশভুজা রূপ দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন। সেই রাতে তিনি 10 হাতের দেবীর পরিবর্তে 2 হাতের দেবীর পূজা করার জন্য ঐশ্বরিক বার্তা পান। এরপর থেকে 2 হাতের দেবীর পূজা হয়ে আসছে দুর্গাবাড়িতে। দেবীর এই বিশেষ রূপের কারণে আগরতলা দুর্গাবাড়ি পুজোকে অন্য সব পুজোর থেকে আলাদা করে তোলে। এদিন পুজোর তিথিও আচার বিধি সম্পর্কে জানান দুর্গাবাড়ির পুরোহিত। আজ মহাঅষ্টমী, সকাল 6:24 অষ্টমী তিথি ছেড়ে দেবে, তার মধ্যে অষ্টমী পূজা সমাপন করতে হবে। অষ্টমী পূজার পরে 6:24 সন্ধি পূজা শুরু হবে। সন্ধি পূজা শেষ হবে 7:12। সন্ধি পূজার পরে তারপরে যথারীতি নবমী পূজা শুরু হবে। নবমী পূজা সমাপ্ত হবে। সমাপ্ত হওয়ার পরে এখানে বলিদান পর্ব হবে। সবাই জানে যে দুর্গাবাড়িতে নবমী তিথিতে মহিষ বলি হয়। হ্যাঁ, সেটা বহু পুরানো রীতি। নবমী তিথিতে মহিষ বলি মহিষ স্বর্গ হবে, মহিষ বলিদান পর্ব হবে, তারপর ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করবে। নবমী পূজাটা কি আজকেই হবে? আজকেই হয়ে যাবে, আর কালকে সকাল 5:44 মধ্যে অধিক নবমী পুজো করতে হবে। অধিক নবমী পূজার পরে কালকেই দশমী পূজা হবে। দশমী পূজার পরে কালকেই মা নিরঞ্জন, এদিন অষ্টলীর অঞ্চলে দিতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।